দেখার পরে আপনার ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা নিয়ে আর কোনো কোশ্চেন আপনার থাকবে না। আমি আপনাকে সম্পূর্ণ ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করবো যে ডাবল এন্ট্রি ভিসাতে কী কী কাগজপত্র লাগে, কীভাবে কী করা লাগবে এবং কোথেকে করবেন, কোথেকে করলে আপনারা ভিসাটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। হাই এভরিওয়ান, কলকাতা থেকে আমি নাইম বলছি। গত কয়েকদিন যাবতে আমার অনেকগুলো ভিডিও আমি পোস্ট করছি যে আমি বিএফএস গ্লোবালে ফাইল জমা দিছি এবং আমার যে অভিজ্ঞতা বা বিএফএস গ্লোবালের বিভিন্ন ইনফরমেশন নিয়ে আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করছি। কিন্তু একটা কমেন্টস খুব বেশি হয়, সেটা হচ্ছে ভাই আমরা তো অনেকে বলতেছে যে ভাই আমরা তো বিএফএস গ্লোবালে জমা দেবো ঠিক আছে, কিন্তু সবার আগে তো নেওয়া লাগে ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা। এখন ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা নিতে কী কী কাগজপত্র লাগে বা কী কী, বর্তমানে নাকি ডাবল এন্ট্রি ভিসা নিয়ে অনেক ঝামেলা হয়, অনেকের ভিসা রিফিউজ হয়, অনেকের অনেক লেট হয়, অনেকে ভিসা পাচ্ছে না, তো সো এই ব্যাপার নিয়ে আমি আজকে কথা বলবো। আচ্ছা, ডাবল এন্ট্রি ভিসা নিয়ে যেই কথাগুলো আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করব, সেটা হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা মানে আপনি যদি ক্রোয়েশিয়ার জন্য বা পোল্যান্ডের জন্য আপনি ইন্ডিয়াতে আসেন, ইন্ডিয়াতে আসার সর্বপ্রথম যে শর্ত সেটা হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা। আপনি যে ট্যুরিস্ট ভিসা বা বিজনেস ভিসা দিয়ে যদি ইন্ডিয়াতে আসেন তাহলে আপনি বিএফএস গ্লোবালে আপনার ফাইল জমা দিতে পারবেন না। আপনার ওদের যে রিকোয়ারমেন্ট থাকে সেটা হচ্ছে যে আপনার ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা অবশ্যই করা লাগবে, ডাবল এন্ট্রি ভিসা ছাড়া বিএফএস আপনার ফাইল জমা নিবে না। সো বর্তমানে ডাবল এন্ট্রি ভিসা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু শুনতেছি, সেটা হচ্ছে ঢাকাতে নাকি ডাবল এন্ট্রি ভিসা অনেক রিফিউজ হয়, তারপরে চিটাগাংয়েও অনেক রিফিউজ হয়, আবার চিটাগাং একটু তাড়াতাড়ি পাওয়া যায়, ঢাকাতে নাকি এক মাস দেড় মাস দুই মাসও অনেকে ডাবল এন্ট্রি ভিসা পাচ্ছে না, বা দুই মাস পরে অনেকে পাসপোর্ট পাচ্ছে কিন্তু পাসপোর্ট খালি, কোনো ভিসা পাচ্ছে না। সো আমি যেভাবে ডাবল এন্ট্রি ভিসা করছি, আমার বাড়ি কুমিল্লাতে, আমি ডাবল এন্ট্রি ভিসা করছি চিটাগাং থেকে। তো আজকের এই ভিডিওটা দেখার পরে আপনার ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা নিয়ে আর কোনো কোশ্চেন আপনার থাকবে না। আমি আপনাকে সম্পূর্ণ ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করবো যে ডাবল এন্ট্রি ভিসাতে কী কী কাগজপত্র লাগে, কীভাবে কী করা লাগবে এবং কোথেকে করবেন, কোথেকে করলে আপনারা ভিসাটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। সো ধন্যবাদ সবাইকে। আচ্ছা, ডাবল এন্ট্রি ভিসার সবার আগে যে আপনার যে পেপারসগুলো লাগে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট লাগে, এবং কি পাসপোর্ট যদি আপনার যদি আগের পাসপোর্ট থাকে অবশ্যই আগের পাসপোর্টও নতুন পাসপোর্টের সাথে পিন আপ করে একসাথে জমা দেওয়া লাগবে। ইন্ডিয়ান যে অ্যাম্বাসি আছে চিটাগাংয়ে হোক ঢাকাতে হোক, আপনার আগের যতটা পাসপোর্টে থাকুক না কেন আগের পাসপোর্ট সহ নতুন পাসপোর্টের সাথে জমা দেওয়া লাগে, ফার্স্ট হচ্ছে এটা। সেকেন্ড হচ্ছে আপনার লাগবে কোনো একটা এনওসি, বা আপনি জব করেন আপনার জবের অবশ্যই এনওসি লাগবে জবের ক্ষেত্রে, আর যদি আপনি কোনো জব টব না করেন তাহলে আপনার লাগবে হচ্ছে ট্রেড লাইসেন্স, আপনার একটা ট্রেড লাইসেন্স লাগবে। আর আপনি ট্রেড লাইসেন্স কোথায় পাবেন, আপনি যদি গ্রামে হয় আপনার বাড়ি তাহলে আপনি আপনার ইউনিয়ন পরিষদ থেকে একটা ট্রেড লাইসেন্স নিতে পারবেন, একটা ব্যবসায়িক ট্রেড লাইসেন্স। আর যদি শহরে হয় তাহলে আপনার ওয়ার্ড, যে আপনি যে ওয়ার্ডে আছেন ওয়ার্ড কাউন্সিলরের অফিস থেকে আপনি ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে পারবেন। দুই নম্বর, তিন নম্বর যে পেপারস লাগে সেটা হচ্ছে আপনার এই ইয়া লাগবে। আচ্ছা, তিন নম্বর যে আপনার পেপারস লাগবে সেটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট লাগবে, আপনার যে ওয়ার্ক পারমিটটা আসছে পোল্যান্ডের হোক বা ক্রোয়েশিয়ার হোক বা যে দেশের হোক, আপনার যে ওয়ার্ক পারমিট, ওই ওয়ার্ক পারমিটের একটা ফটোকপি আপনার ওইটার সাথে অ্যাটাচ করে, তারপরে আপনার এই দুই কপি ছবি লাগবে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 2x2 ছবি, দুইটা ছবি লাগবে, আর টাকা লাগবে আপনার 850 টাকা মনে হয় এরকম একটা ফি লাগবে, এইগুলাই লাগবে। আপনার পাসপোর্ট লাগবে, আপনার আপনার ট্রেড লাইসেন্স লাগবে, আপনার ওয়ার্ক পারমিটের ফটোকপি লাগবে, আর চাকরির ক্ষেত্রে আপনার এনওসি লাগবে, আর আপনার দুই কপি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের ছবি লাগবে 2x2, এই পেপারসগুলোই লাগবে। এই পেপারসগুলো দিয়ে আপনি এই ঢাকাতে হোক বা আপনার চিটাগাংয়ে হোক বা নোয়াখালী হোক যেখানেই হোক আপনি যে ফাইল জমা দেবেন ইন্ডিয়ান অ্যাম্বাসিতে, জমা দেওয়ার পরে আপনার ওরা আপনার ভিসাটা দিয়ে দেবে আপনার। কিন্তু বর্তমানে আমি যেভাবে খুব সহজভাবে বলে দিলাম যে আপনি পেপারসগুলো জমা দেবেন এবং ইন্ডিয়ানরা ভিসা দিয়ে দেবে, ব্যাপারটা কিন্তু এত সহজ না। ইন্ডিয়ানরা বর্তমানে ডাবল এন্ট্রি ভিসা দিচ্ছে না, খুব বেশিরভাগ ক্ষেত্রে ঝামেলা করতেছে, বা ঢাকাতে হোক বা চিটাগাংয়ে হোক বা যেখানেই হোক খুব বেশি লেট করতেছে। তো আপনার দেখা গেলো আপনি ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনার দুই মাসের মধ্যে জমা দেওয়া লাগবে, এখন আপনার যদি ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা করতেই লাগে আপনার দেড় মাস দুই মাস, তাহলে আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদও শেষ, আপনার এদিকে টাকাও লস যাইতেছে। তো আপনার সবচেয়ে সহজ কী করবেন, আমি নিজে যেটা করছি সেটা হচ্ছে, আসলে এটা ওপেন সিক্রেট, এটা সবাই জানে, সেটা হচ্ছে আমি দালালের মাধ্যমে ভিসাটা করছি আমার যে ডাবল এন্ট্রি ভিসা, কারণ এটা ছাড়া আমার উপায় নাই। আমি চিটাগাং থেকে ডাবল এন্ট্রি ভিসাটা করছি এক দালালের মাধ্যমে। আপনারা আবার জিজ্ঞেস করেন না যে আমি কোন দালালের মাধ্যমে করছি, আপনারা অনেক দালাল পেয়ে যাবেন। আচ্ছা, আমি দালালের মাধ্যমে করছি, আমার এক্সট্রা দেওয়া লাগছে 15,000 টাকা, এবং আমি আমার 16 দিনে আমার ভিসাটা পেয়ে গেছি ডাবল এন্ট্রি ভিসা। আমি প্রথমবারেই
16 দিনে চিটং থেকে ভিসাটা পেয়ে গেছি এবং আমি দালালের মাধ্যমে করছি এবং আমার পেপারস কোনো পেপারসই লাগছে না, শুধু জাস্ট আমার পাসপোর্ট লাগছে আর আমার দুই কপি ছবি লাগছে, আর বাকি সব পেপারস দালালরা সংগ্রহ করছে বা ওরা ওরা কীভাবে ম্যানেজ করছে জানি না, বাকি সব পেপারসটাই দালালরা করে আমাদের ফাইল দিয়ে দিছে, বাস আমরা ফাইল জমা দিছি, আমাদেরও ফাইল জমা নিয়ে ওরা টোকেন দিয়ে দিছে এবং আমরা ষোলো দিনের মাথায় SMS আসছে আমরা পাসপোর্ট পেয়ে গেছি, মানে আমাদের ভিসাটা পেয়ে গেছে, ডাবল এন্ট্রি ভিসা। তো ঢাকাতেও নাকি এরকম অনেক অনেকে কন্ট্রাক্টে ভিসা করে বা দালাল দ্বারা ভিসা করে, তো আপনারা যেভাবেই করেন আমি বলে দেবো যে দালাল দিয়ে করেন বা যেভাবেই করেন আপনার এই পেপারসগুলো লাগে। তো দালালরা এটা হয়তো দালালরা ভিতরে হয়তো ওদের কন্ট্রাক্ট থাকে বা ওরা কীভাবে করে জানি না, দালালরা আপনার যদি দালালের মাধ্যমে করেন তাহলে দালালরা আপনাকে সব পেপারসগুলো রেডি করে দেবে, আপনার অন্য কোনো পেপারস আর লাগবে না, শুধু সাথে আপনার পাসপোর্ট লাগবে আর আপনার দুই কপি ছবি লাগবে আর অন্য কিছুই লাগবে না, সব কিছু দালালরা করে দিবে। আপনি 15 দিনে বা 16 দিনে বা অনেক সময় হয় কি দালালরা 10 দিনের মধ্যেও আপনার এই ভিসা করে দিতে পারে কন্ট্রাক্ট করে, তো ওই ক্ষেত্রে টাকা একটু বেশি নেয়, সো আপনি ভিসা করে করতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না। তো সো বর্তমানে বেশিরভাগে আসলে এই এই পথে বেছে নিতেছে কারণ আমরা বাধ্য হয়ে এই পথ বেছে নেওয়া লাগতেছে, কারণ দেখা গেলো লিগেলি যদি করি তাহলে আমাদের অনেক বেশি সময় লেগে যায় আর কোনো কারণে যদি ভিসা রিফিউজ হয় আর কোনো কারণে যদি ভিসাটা না পাই তাহলে দ্বিতীয়বার জমা দিয়ে দিতে আমাদের এদিকে ওয়ার্ক পারমিটের মেয়াদও শেষ, এদিকে আমাদের টাকাগুলোও লস। সো আপনারা এই কাজটা করতে পারেন এই আর কি। তো ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা নিয়ে আমার এই এই পরামর্শ বা এই কথাগুলো রইল, আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা যেভাবে করেন বা লিগেলি করলে করতে পারেন বা দালালের মাধ্যমে করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। সো এটাই ছিল ডাবল এন্ট্রি ভিসা নিয়ে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।